বাংলাদেশে একটা নিয়ম আছে, কোরআনের প্রতি অক্ষরে দশটা করে নেকি পাওয়া যায়, আছে না নাই? প্রতি অক্ষরে দশ করে নেকি পেপার পড়তেছে, বোঝার নিয়তে বিজ্ঞাপন পড়ে কোন কোন বক্তা আছে সব বোঝে, কিন্তু আল্লাহর কোরআনে এক ঘন্টা পড়ছে, জিজ্ঞাসা করা হয় কি পড়লি ভাই, বুঝিনি রে, খালি পড়ে গেছি। তো বুঝিস না পড়িস কেন? প্রতি অক্ষরে দশটা করে নেকি আছে কোরআনের। সবচাইতে বড় সর্বনাশ হলো শুধুমাত্র সওয়াবের নিয়তে কোরআন পড়া। আসলে কোরআন শুধু সওয়াবের নিয়তে নয়, বাস্তবে কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়া। আপনি এলাকায় সবচাইতে বড় হাটের নাম কি? এলাকার উমরপুর অদ্দূর গেলেন কি আশেপাশে হাট নাই? জামতলি হাট লাগে না? লাগে না, ছোট বামি হালো লাগে। তো ব্যাপার হলো কি, ওই দুই মন আলু নিয়ে একজন বসে আছে, এক খরিদ্দার এসে বলছে যে ভাই আমি দুই মন আলু নিবো। কয় আমার তাই, তুই নিয়ে যা, তোকে মাফা দেন। কয় মাফা লাগবে না বাড়ির আলু? কয় না মাফা দেন। তো মাফা হচ্ছে দুই মন দুই শেয়ার। খরিদ্দার বলতেছে আমি দুই মন নেবো, দুই শেয়ার দিয়ে বেশি হলো। আলুওয়ালা বলতেছে দুই মূল্যে দুই শেয়ারের দাম দেওয়া লাগবে না। ওই একটা গামছাত করে দুই শেয়ার লোক আনতে কয় ভাই আজকের মতো দুই শাড়ি নিয়ে যাই, দুই মন আমার দরকার নাই, কারণ যেটা দাম লাগতেছে না সেটাই নেব। আপনারা এখন কোন আলুওয়ালা কেউ ওই দুই শাড়ি দিবি, কারণ আলু দুই মন নিলে তুই দুই শাড় ফাও পাবি। যদি আলুই নামিস তোর ফাও কিরে? বর্তমানে যারা কোরআনকে গ্রহণ করবে না, কোরআনের প্রতি অক্ষরে দশটা করে নাকি ফাও নিবে, এরা কোনোদিনও ফাও পাবে না। কারণ এই ফাওটা হচ্ছে কোরআনকে গ্রহণ করার জন্য। যেই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য, আমাদের জন্য। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলতেছেন কোরআন প্রত্যেকটা মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে আমি আল্লাহ নাজিল করেছি। যতগুলো রোগ আমাদের দেহের মধ্যে আছে সমস্ত রোগের ঔষধ এই কোরআনে আছে না নাই? ধরে কন আপনাকে রোগের ওষুধ পাচ্ছেন পাননি কেন? তাহলে সবচাইতে খারাপ মানুষ হযরত উমরকে যে কোরআন এক নম্বর ভালো মানুষ বানায় দেয়, সেই কোরআন বাংলাদেশে প্রতিনিয়ত ওয়াজ হয়, কিন্তু এরপরেও ভালো মানুষ হচ্ছে না। কারণটা হলো কোরআনের ওয়াজ আছে, বাস্তবে বাংলাদেশে কোরআনের সমাজ নাই। আমরা যদি কোরআন শরীফ দেখতে, আমার এক মাদ্রাসা আমি করছি, আপনারা যে টাকা পয়সা দিচ্ছেন এ টাকা জমা করতে 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 এখন 200 শতক জায়গার উপর, কয়শো শতক জায়গার উপর মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করা হয়েছে। তো এই নির্মাণ করার পরে আমি কিন্তু এতদিন খালি কোরআনের ওয়াজ করছি, কোরআন খুব একটা দেখবার পাইনি, কিন্তু ইদানিং দেখতেছি। একদিন আমি চেয়ার নিয়ে বসে আছি, চেয়ার নিয়ে বসে আছি মাদ্রাসা আঙ্গিনায়, ইতিমধ্যে একটা ছেলে বাড়ালো, বয়স হলো মাত্র 7-8 বছর, সবাই পড়তেছে ওই বের হচ্ছে। আমি রোদ পথে পথে বললাম কেন বের হলি কেন, সবাই পড়তেছে তুই বের হলি কেন? তখন আমাকে এভাবে আঙ্গুল দেখাল। আমি কিন্তু আলিয়ার ছাত্র, আলিয়া বোঝায় আঙ্গুল দেখানোর মাদ্রাসার সাথে আমি পড়িনি, আমি পড়ছি আলিয়া লাইনে। তো আঙ্গুল দেখে আমি বলি এটা কি? আমাকে হুজুর আপনি জানেন না, 7 বছর ছেলে আমাকে বলতে জানেন না, এটা হলো পেশাব, এ দুটা হলো পায়খানা, আর 3 নম্বর যখন অজু থাকে না। সেটাকে বললাম শোন আমির হামজা একটা বক্তা আছে শুনছ, তো কে হুজুর নাম শুনছি, আমির হামজা কাছে অজু ছাড়াও কোরআন পড়া যায়, অজু ছাড়াও কোরআন পড়া যায়, যা অজু লাগবে না এই মাঘ মাসে হেমত পড়ছি ঠান্ডায়, তোকে অজু করা লাগবে না, যা ছোটো বাচ্চা 7 বছর ওক বলতেছে যা উজু করা লাগবে না। ওই তখন বলতেছে হুজুর ওই আমির হামজা মানি না, আপনাকে মানি না, উজু করা লাগবে। আমি রাগ করে বললাম কি বললি, এই কি বললি, যা উজু করা লাগবে, যা তুই উজু ছাড়া কোরআন পড়বো তোর যা পাক হবে আল্লাহ আমার দিবে, যা আর যদি না যাস আমি কিন্তু মাদ্রাসার পরিচালক তোকে বের করে দেবো। আমার ভয় চলে গেছে, আমি চিন্তা করলো যে কি করে, আমি তো তাড়াতে দিয়ে পাঠালাম ওই কি এখন উজু ছাড়া কোরআন পড়ে কিনা। আমি সিয়ার ছেড়ে জানলার কাছে গিয়ে দেখতেছি, দেখি ওই কপাটের ফাঁকে লুকে আস,
লুকা থাকার কারণ হলো আমার চেয়ার থেকে উঠে থামো, ওই আবার উদু করে বার হবে। আসলে তাই হলো, যেই বের হচ্ছে আমি এদিক দিয়ে ঘুরে আমার কয় হুজুর আপনি বাড়ি করে দেন, আপনার মাদ্রাসায় পড়বো না, এরপরে অজু ছাড়া আমি আল্লাহর কোরআন ধরব না। আমি সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, বাবু তোমার কোরআনের মধ্যে এমন কি আছে যেইটা একটা ছোট বাচ্চা পাওয়ার পরে নিজের জীবনকে পবিত্র করেছে? আল্লাহর কোরআন সবচাইতে খারাপ মানুষ ওমর কে এক নম্বর ভালো মানুষ বানায় দিতে ওমর। তাহলে ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? উমর ফারুক বলে আমি কাফের ছিলাম, আবু বকর বলে আমিও কাফের ছিলাম। এখন হিসাব করে দেখো, তোমার জীবনে 27 বছর তুমি কুপুরে হালে কাটাইছ, আমার জীবনে 35 বছর আমি কুপুরে হালে কাটাইছি, আর যে দুইটা সন্তানকে তুমি বেদব বলতেছ এরা দুইজন জান্নাতি হয়ে জন্মেছে। উমর ফারুক কান্দার বলা বকর ভাই এদের বেদব বলা আমার জীবনে সবচাইতে বড় ভুল হয়েছে, তৌবা করলাম আর বলবো না। এখান থেকে প্রমাণ হয়ে গেল যে জন্মসূত্রে হাসান হোসেন জান্নাতি আর জন্মসূত্রে আমরা হলাম মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা খুশি না বেজার? এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো ভাগ্য গুণে। শোনেন, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার, ভাগ্য গুণে আমরা এমন একজন নবীর উম্মত যেই নবী লাইলাতুল মেরাজে রজবের মাস, এটা কোন মাস? রজবের চাঁদে লাইলাতুল মেরাজে নবীকে আল্লাহর আরশে নিয়ে যাবে বোরাক পাঠায় দিছে, যে বোরাকের পিরে চললে বোরা সাই সাই করে আল্লাহর আরশে নিয়ে যাবে। আমরা এমন একজন নবী পাইছি গো যে নবী বোরাকের কাছে গিয়া বোরাকের গায়ে হাত দিয়ে কান্না শুরু করলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূল আল্লাহ এত সুন্দর বোরাক আল্লাহ আপনারে দিল, সেই বোরাকের গায়ে হাত দিয়ে কান্দেন। আল্লাহ রাসূল বলে, জিবরাইল বোরাকের পিঠে চললে বোরাক এত দ্রুতগামী, আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। এত সুন্দর বোরাক দেখার পর আমার 30,000 বৎসরের কুল সালাতের কথা বারবার মনে হয়ে যায়। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কুল সালাতের কথা মনে হয় কেন? রাসূল বলেন, কুল সালাতের নিচে 7টা জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, আমার গুনাহগার উম্মত পবিত্রাত কেমনে পাড়ি দিবে গো? এই জন্য বোরাক দেখে কান্দি, এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে দিয়া দিত। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এটা মামা বাড়ির আবদার, কোন নবীর জন্য যে বোরাক আল্লাহ তৈরি করে নাই শুধুমাত্র আপনার জন্য করছে, আপনাদের গুনাহগার উম্মতের জন্য চাচ্ছেন, আমার মনে হয় এই সাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী কি বোরাকের কাছে গেছে? বোরাক থেকে 11 গজ দূরে সরে গিয়ে বলতে, ইব্রাহিম ঠেকা আমার না, ঠেকা আমার কোনোদিনও ঠেকা বলেনি যে আল্লাহর বাড়ি থেকে দম, আল্লাহর বড় ঠেকা পড়ছে আমার দাওয়াত দিছে। তো দাওয়াত দিয়ে যখন যানবাহন পাঠাচ্ছে, যানবাহন খালি দিয়ে যাও, আমার যাওয়ার দরকার নেই। জিরাল বলে, হুজুর আপনি কেন যাবেন না? রাসূল বললেন, যতক্ষণ আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট না হবে আমি রাসূল বোরাকের পিঠে চড়ব না। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, আমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আসেন আমার মুক্তার, কন কন আসেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দার। এই জাবিন্দার কে? আল্লাহ। এতক্ষণ আল্লাহ বুঝলেন, এই গান্ডাও বুঝলেন? এরা মনের ঘরে তালা দিয়া, খালি খেয়াল করেন, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, সাই মানে আল্লাহ, আমি অধম সাধ্য কি তার
হুকুম সানা বাইরে যাই, হুকুম সানা বাইরে যাই, আমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিনদার। আল্লাহর আদালতে আমরা যখন আসামি হব, আল্লাহ যখন হাকিম হবেন, আমাদের নবী উকালতি ব্যারিস্টারি করে আমাদের জামিন নিয়া আমাদেরকে জান্নাতে ঢুকায়া, তারপরে নবী জান্নাতে ঢুকবে। এটা কি, এ ভাগ্য কার রে? এ ভাগ্য কার? একমাত্র আমাদের ভাগ্য। ধরে কোন ইসলাম পাইছি জন্মসূত্রে, আর নবী পাইছি কি? রাস্তা দিয়ে আদম আলাইহিস সালাম যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে বেটা শীষ বসে মশান মারতেছে। বসারও কিন্তু একটা সাইজ আছে, আপনারা বসে আছেন, একা আছেন বসা, একা ঘুম বসার কারণেই মানুষের ঘুম ধরে, বসার কারণে জুম্মার মধ্যে যাও টুপতিছে মাত্র আধ ঘন্টা, এটা না সারা রাত হলো, কিন্তু জুম্মার তো আধ ঘন্টার মধ্যে টোপে না, অনেকে টোপে না, কোন টোপে না, আর বসার সাইজ কি, আরামের বলছে হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে তত তো ঘুম ধরবি। আদম আলাইহিস সালাম দেখে শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই, ব্যা সাইজ নাই। পাঁচ বছরের ভোট লিয়া 15 বছর থাকবে সিয়ারত, আপনারা কোন তো এই বসা কি সাইজ? দিনের ভোট রাতে রাতে থবি, এটা সাইজ? কথা কয় না, বসার সাইজ নাই, কোন সাইজ নাই? প্রত্যেকটা লোক এখন কয় যাবো না ভোট দেবার, যাবো না, যাবো না কে ভোট দেবো না, দেওয়ার আগেই দেওয়া হয়, কি দরকার? এখন আবার ইভিএম বানাস, ইভিএম আপনি যে মার্কা দিয়ে তা এক মার্কা যাবি, তোর বুদ্ধি এবারে ভালো হয়ে বসেন, ভালো হয়ে বসেন, বসারও কিন্তু সাইজ আছে বাবা, খালি বসলে হবে না রে, সাইজ না বসালে হবে। আদম বললেন বাবা শীষ এরকম ব্যাস সাইজ হয়ে বসছো কেন? শীষ বলতেছে বাবা আমার মধ্যে একটু অহংকার হয়েছে। আদম বলে কিসের অহংকার? শীষ বলতেছে আপনি বাবা নবী, আমি নিজেও নবী, আর বউটা পাইছি বেহেশতের হুর। দেখছেন আদম কি নিজে নবী না? শীষ আলাইহিস সালাম নিজেও নবী, তাহলে বাপও নবী, বেটাও নবী, বউটা পাইছি জান্নাতের হুর, এজন্য আমার মধ্যে একটু গরম গরম ভাব হয়েছে। আদম কান্দের বলে শীষ রে, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখেরে জাহানের পয়গাম্বর নবী মুহাম্মাদের উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। আপনারা বলেন তো শীষ আলাইহিস সালাম আর বসে থাকবার পারে? কৌমুলিল্লাহি অনীতি, দাঁড়ায় গেছে বর্ষা, মানুষ দাঁড়িয়ে গেছে। এমন কথা আদম বলেছে যে নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, যদি আখেরে জাহানে নবীর উম্মত হতি তোর জীবন ধন্য হতো, আরো বসে থাকার চান্স আছে? আর আমাদের গুলো সারাদিন ঘরে হাট করে, বাজার করে, দশের চাউলে বাড়ির যায় আসে, আর মসজিদ যায় সিয়ার খোঁজে, এরকম কতগুলো বেহুদ্দা নাই, এ কথা কার নাই? সারাদিন ঘরে হাঁটে আর মসজিদ যায় কে সিয়ার গুটি রায়, উনি এখন সিয়ারের সামনে কাতার বসেছে। আপনারা জানেন কোন সিয়ার আলা যদি সামনে কাতারে থাকে গোটা মসজিদের জামাত মাকরুহ, এক ফুলের জামাতের সব হবে না, একদম হবে না, কারণ প্রথম কাতার পুরা করে দ্বিতীয় কাতার পুরা করা লাগবে। তো সিয়ারে যে প্রথম কাতারে বসছে ওর জায়গাটা এখনো পুরা হয় নাই, কারণ কাতার পুরা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালির মিল করা লাগবে, নসেত কাতার পুরা হবে না। আর জামাত যেমন ওয়াজিব, কাতার সোজা করাও তেমন ওয়াজিব, ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে তুই সিয়ার এলাকায় সামনে গেলি, উনি কি শুয়ে শুয়ে আছে না কান্দত করে লিয়াচ্ছে? তা হেঁটে হেঁটে এসে তুই সিয়ার বসিস কেন? আল্লাহ কোরআনে বলেছেন কুম, কুম মানে কি? অর্ডার করতেছে কুম, দাঁড়াও, লিল্লাহি কানিতিন, নামাজ পড়া যেরকম ফরজ, নামাজে দাঁড়ানো সেরকম ফরজ।
কিছুই কয় না, কিছু কয় না। আপনাকে ইটালি মসজিদে কি চেয়ার ঢুকছে নাকি? আছে আপনার যদি একটা চেয়ার ভাঙেন একটা ওমরা হজের সব পাবেন, একটা ভাঙবেন ওমরা হজের সব। কারণ সবচাইতে বড় জিহাদ হলো মসজিদের মধ্যে চেয়ার পরিষ্কার করা। আজ থেকে 10-15 বছর আগে বাংলাদেশের কোন মসজিদে চেয়ার ছিল? এই চেয়ারের আবির্ভাব হলো কোথা থেকে? মাজা লাগে, মাজা এক চেয়ারওয়ালা কইছিলাম, ভাই রে তুমি যে চেয়ারত নামাজ পড়ো, তুমি নামাজ ধরছো কখন? কয় 55 বছর বয়স। এখন কত? কয় 65। তো 55 বছরে নামাজ ধরলে 10 বছরে চেয়ার নিলে? অথচ আল্লাহ রাসুল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও, জোর করে নামাজ ধরাও। যারা যৌবন বয়সে ওটা বসা করছে, বুড়া বয়সে তারকে মাথা লাগবে? অর্থ ছাই দিন বিয়ারিং জাম মারছে। বিয়ারিং জাম বলতেন যে গাড়ি সবসময় চলে না, হঠাৎ চলাম বিয়ারিং জাম। আপনি সবসময় ওটা বসা করেন, সব নাট বল্ট ঠিক থাকবে। যখন চাকরি রিটায়ার হবি তখনই চাকরি করবার গেছে, চাকরি করার বয়স নাই। নামাজ আর সরকারি চাকরি এক এরকম। সরকারি চাকরি করতে এরকম বয়সকালে কেউ সরকারকে দেয়, বুড়া বয়সে সরকার চাকরি করে নেয় না, বিনা চাকরিতে তাকে পেনশন দেয়। যৌবন বয়সে যারা নামাজ আদায় করবে, বুড়া বয়সে যদি ঠিক মতো পড়বারও না পারে, যৌবনের সোয়াবে আল্লাহ তারে পেনশনের সোয়াব দিয়া দিবে, তারা বাড়িতে নামাজ পড়বে। আপনি বাড়িতে চেয়ারে পড়েন, শুয়ে থেকে পড়েন, খাড়া হয়ে থেকে যা পড়েন বাড়িতে পড়েন। কারণ অসুস্থ লোকের জন্য জামাত শর্ত, যারা মাজা ভাঙ্গা, যারা হাঁটু ভাঙ্গা, তার জন্য নামাজ জামাতে শর্ত নয়, নামাজ পড়তে হবে। তবে জামাতে পড়া লাগবে না, আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে তেমন কিছু আমি আল্লাহ তোমারে চাপায়া দেই নাই। সুবহানাল্লাহ, কর না কেন? এখন বলেন শীষ কি আর বসে আছে? দাঁড়িয়ে বলতেছে বাবা কেমনে, এটা একটা কথা হলো। নবীর সাইটিকে উম্মতের দাম বেশি। আদম কয় ঠেলাত পড়িস নি তো, বকওয়াস মারতেছিস, ঠেলাত পড়ছো, ঠেলা বোঝে ওই ঠেলা হানি খাসি তোর মায়ের কারণে, তোর মা শয়তানের ওয়াজ শুনছে, শয়তানের ওয়াজ। মেয়ে মানুষও কিন্তু শয়তান ধোকা বেশি দেয়। আজকে মেয়ে মানুষের শয়তানের ওয়াজও পছন্দ করে, শয়তানের ওয়াজের নাম হলো স্টার জলসা জি বাংলা, এই দুইটা হলো শয়তানের ওয়াজ। আপনি যত ওয়াজ করেন টাইম হলে ঠিকই যাবে। এই ওয়াজ প্রথম শুনছে হাওয়া, ওই জান্নাতের মধ্যে ঘুরতেছে, শয়তান এসে মাইক লাগাচ্ছে, হাওয়া হাওয়া রে, যে গন্ধম গাছের কাছে যাওয়ার আল্লাহ নিষেধ করলো কেন করছে তুমি জানো? হাওয়া বলতেছে আস্তে কো আস্তে কো, দেখি তাদের স্বামী আছে কিনা, দেখে আদম নাই, এখন কো। তো বলতেছে ওই গন্ধম গাছের ফল যদি তুমি আর তোমার স্বামী খাও তাহলে জান্নাত থেকে বার হওয়া লাগবে না, আর যদি না খাও তাহলে কিন্তু বাইর করে দিবি। দুনিয়া এত একটা খারাপ জায়গা, ওখানে গেলে কিন্তু শান্তি পাবা না, এই জন্য তুমিও খাও তোমার স্বামীকেও খাওয়াও। ওয়াজ করছে কে? আজকে মনোদের ওয়াজ মেয়েদের ভালো লাগে না, স্টার জলসা জি বাংলা যা কয় ওই ওই অনুযায়ী চলে, চলতেছে না? আমার মায়েরা বোনেরা শোনেন, গত 2 দিন আগে আমি বরিয়া ওয়াজটা শুরু করেছিলাম কিন্তু সময়ের কারণে করতে পারি নাই। নামার সময় একজন বলল হুজুর খালি ধোকা দিয়ে গেলেন, আমি বলে ভাই ধোকা দেই নাই, যদি সময় পাই ইটালির মাহফিলে আপনাদের শুনিয়ে দিব। মনে আছে ওয়াজটা হলো গভীর রাত্রে আল্লাহর নবীর বিবি খাদিজা নবীর হাত ধরে কাঁদতেছে, রাসূল চমকিয়ে বলে খাদিজা কান্দো কেন? বলে হুজুর কান্দার কারণ হলো 60 বছর বয়স পার হয়ে গেছে, যে কোনো সময় আর মৃত্যু হবে। ও গো আল্লাহর নবী, আমি তো মরি যাব কিন্তু জীবনের খুশির খবর কি আমি শুনবো না? রাসূল বলেন খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে হুজুর আমি আমার খুশির খবর শুনতে চাই, আপনি পুরুষের খবর কেন দেন? রাসূল বলেন খাদিজা শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে রাসূল আল্লাহ
আমি এতদিন জানতাম শুধু 10 জন পুরুষই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আজকে গভীর রাতে যখন আমাকে জানাইলেন তাহলে বলেন হুজুর এই 10 জন নারীর মধ্যে কি খাদিজার নাম আছে? যে 10টা নারীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এই 10 জন নারীদের মধ্যে কি খাদিজার নাম আছে? রাসূল বলেন খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবুবকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। কয় নম্বর আর বসে থাকে, খুশির জোরে মা খাদিজা লাভ দিচ্ছে। আরে কি আনন্দ, 1 নম্বর জান্নাতি। রাসূল কিন্তু আবার নিজের বিবিদের কাছে যখন থাকতেন তখন নবী হিসাবে থাকতেন না, সুবহানাল্লাহ করেন না কেন, বউ হিসাবে স্বামী হিসাবে থাকতেন। আমরা কিন্তু বইয়ের মধ্যে গেলে মাঝে মধ্যে হুজুর হই, যখন আমি ওয়াজে আসবো বউ এই জুতা কোথায় রে, জুতা কোথায়, বউ দৌড়ে জুতা নিয়ে আসছে, এই ধুলা কেন, এই ধুলা কেন, আসলে মুস্তিছে, এই মুজা খুঁটি রে নিয়ে আসছে, এই মুজা ধুইস নি কেন, ঠিক আছে কালকে তো কি মা দে পা হইলে দিলাম আমার পূজা, এ ঠিক মতো দে গোড়া খুটি গেল মাথা খুটি গেল। বউ কয় মনে মনে না মানুষ করে আর খালি মাথা টুপি মুকুট ধরিয়ে শালা তো শয়তান রে, মনে মনে কিন্তু কয়। পাঁওত ভেদলিন দে আমার পায়ের তলে তোর জান্নাত, কিন্তু আল্লাহর নবী যখন বিবির কাছে যাইতেন মাশা বলেছে আমি বড় একটা মিষ্টি কদু করতে গিয়ে পারতেছি না, বটিটা সাইডে পড়ে যায়, রাসূল পিছন থেকে বলে আয়েশা তুমি পারবা না আমি কুটে দিই, রাসূল কদু কুটি আমারে দিলেন। মাশা বললেন মশকের মধ্যে পানি নাই, সঙ্গে সঙ্গে নবী মশক নিয়ে পানি ভরে কাকালে করে একটা মাথায় করে নিয়ে আসে। আল্লাহ রাসূলের দিকে তাকায় আয়েশা কান ধরে বলে বিশ্ব নবী আপনার কাকালে পানির কলস মাথায় পানির কলস। রাসূল বলতে আয়েশা বিশ্ব নবী বাহিরে ঘরের ভিতরে আমি তোমার স্বামী হতে চা। নবী ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যে মা আয়েশা ঘরে ঢুকছে, রাসূল আজ থেকে রুটে দরজা বন্ধ করে দিছে, সুবহানাল্লাহ। মা আয়েশা থর 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 করতেছে, রাসূল বলে থর থর করো কেন, বলে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয় রাসূল মুসকে হাসিতে বললেন একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর, আমি না একজন নবীর। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী, রাসূল বলে ছিলাম রে আমি সেই নবী ছিলাম রে কিন্তু এখন নাই রে। আয়েশা কয় হুজুর সেই নবীগিরি আপনার কবে গেল, কয় দরজা তখন বন্ধ করছি, যখনই দরজা বন্ধ করছি তখন নবীগিরি নেই, আমি হলাম এখন স্বামী তুমি আমার বউ, আসো কিসের নবীরে। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা দিয়ে বলে আল্লাহ আল্লাহ, খালি নবীর দিক দিয়ে বিশ্ব নবী না স্বামী হিসাবে, কয় নম্বর এ জোরে বলেন কয় নম্বর। মা আয়েশা নবীর বুকের মধ্যে যখন মাথা লুকায় আল্লাহ রাসূলের ডান হাতখানা আস্তে করে উনি আয়েশার বুকে পিঠের উপর একটা চাপা দেয়, চাপা দিছে, চাপা দেওয়া বোঝেন না, আরে চাপা দিয়ে দিছে। এমন সময় আল্লাহ কয় জিব্রাইল যাও 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 আর দেরি করো না, কোরআন আয়াত নবীর কাছে যাও। ফেরেশতা জিব্রাইল বলে আল্লাহ কত আয়াত নবীর কাছে গেলাম এইরকম তো বলেন না। আল্লাহ ডাক দ্বারা জিব্রাইল আমার নবী বর্তমানে ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। জিব্রাইল বলে আল্লাহ নবী ঘরের মধ্যে কি আমল করতেছে? আল্লাহ কয় তোকে সেটা কয় লাগবে, হ্যাঁ অনেক আমল আছে যেটা প্রকাশ করা যাবে না, তোকে কোরআনে আয়াত দিলাম তুই নবীর কাছে যা। ফেরেশতা জিব্রাইল খুব দ্রুত গতিতে নবীর ঘরের পাশে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে, বুকের মতো আয়েশা কয় হুজুর চমকে উঠলেন, জিব্রাইল আছে, মা আয়েশা কয় এটা একটা সময় হলো, সি সি আমি আপনার বুকের মধ্যে আর জিব্রাইল। রাসূল বলতেছে আয়েশা স্বামী স্ত্রী যখন মহব্বত করে তখন একমাত্র আল্লাহ ছাড়া এই খবর পৃথিবীর কেউ জানে কারা কারা, স্বামী স্ত্রী যখন মহব্বত করে একমাত্র কে ছাড়া, কথা কয় না কে ছাড়া। আর 14ই ফেব্রুয়ারিতে যারা মহব্বত করে এরা কাতি ভাষা কুত্তার মতন যেখানে সেখানে জোরে কোন কথা ঠিক কিনা, কাতি ভাষা কুত্তা বলছেন না। জুম্মার দিন মসজিদের সামনে দুজন লেগে গেছে ফিল্ম করতে, মসজিদের সামনে
মুসল্লি যাচ্ছে স্যার স্যার ওর সে সে কুত্তার কি হবে। তা আমি এখন কুত্তার কাছে বললাম কুত্তারে তোর কে একটা আক্কেল নাই একে সদ রাস্তা প্রেম করিস কে ও যে বাসের আড়া আছে খেলের পালা আছে সাইডে যা দুই কুত্তা গেলে আমার দিকে টস টস করে থাকে আছে আমি তো একটা বক্তা ওকে মনে হচ্ছে না। দুই কুত্তা তোর হাত বলতে হুজুর খালি হামরা রাস্তা খানে জোড়া লাগে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কলেজ ভার্সিটি পার্কে লেখে আপনাকে মতো মানুষেরাও জোড়া লাগে। কুত্তা কিন্তু আমাকে চোখ দিয়ে বুঝে দিছে আজকে বাংলাদেশের সরকার ধর্ষণ মুক্ত দেশ করতে চায়। আমি সরকারকে বলবো ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির আইন যতই কার্যকর করেন ধর্ষণ মুক্ত দেশ হবে না যতক্ষণ 14 ফেব্রুয়ারিকে কবর দেওয়া না হবে। আজকে কয় তারিখ? কয় তারিখ? ও তার মানে বোঝা গেল আপনারা 21 তারিখে দাওয়াত দেয় 22 তারিখে ওয়াজ শোনেন। সকাল থেকে গান বাজতেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আসলে এই সালাম বরকত জব্বার ওরা যদি আর একবার দুনিয়াতে আসতো যাই গান লেখছে ওর কান সারা ফেটে দিত কান সারা ফেটে দেয় শয়তানে বাংলার জন্য আমরা মন মরে আর তুই 21 ফেব্রুয়ারি ইংরেজি লাগালো কে কি বুঝতেছেন? আমি যেটা আপনাদের বুঝাবার যাচ্ছি একটু মনোযোগ দেন। 14 ফেব্রুয়ারি যেই মাসে পালন হলো সেই মাসে 21 ফেব্রুয়ারি পালন হয়। সরকার অনুরোধ করব এই ভাষা আন্দোলনের মাসে এই বিজ্ঞতা দিবস বাংলাদেশে বন্ধ করা লাগবে। জোরে কোন আমার ওয়াজ কি খালি এখানে হচ্ছে একেবারে লাইভ চলতেছে চলতেছে দেখ তো এখন কতগুলো হবে লাইভের কি বলো ভাই এ শোনে আমি সেদিন আমি সেদিন ওয়াজ করতেছি 1,200 লোকের সামনে আর 2,000 লোকের সামনে এই ওয়াজ শেষে করতে হতো 40,000 লোক 40,000 লোক আপনার ওয়াজ দেখলো গোটা পৃথিবী থেকে খালি বাংলাদেশ না গোটা পৃথিবী থেকে 40,000 লোক ওয়াজ আপনার সরাসরি লাইভে দেখলো। তো তাহলে আপনারা হাহু করতেছেন এটা সরকারের কাছে যাবি না এটা কি আগে কার ওয়াজ? লাটু মার্কা মাইক সামিনাত তলে এক লাটি তার মাথার ডুঙ্গি বক্তার দুই হরণ আমি তো নোয়া শুরু করছি দুই দিকে দুই হরণ হচ্ছে এদিকে সামনে হচ্ছে না ঘুরে দিল বাস ঘুরে এলো আবার এদিকে গেল ওরা হচ্ছে এদিকে হচ্ছে আবার ঘুরে দে মাছ খানতে খুঁটি দিয়েছে ডুঙ্গি দিয়ে কি মনে নয় আপনাকে মনে নয় মুখ লাগিয়ে দেওয়া ওয়াজ করে না তোমার মাইক কথাই টানতো না এই লাগিয়ে দেওয়া লাটুর লাগালি ওটা লাটু। আজকে আপনারা যে হাহু করতেছেন আপনাদেরকে সহ গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ আপনাদের আওয়াজ শুনবে সুবহানাল্লাহ কন্না কে তা আপনারা যদি হাহু না করেন ওরা তো বুঝবি না এটা রাত কয়টা বাজতেছে। একটু মহব্বতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বললেন আয়েশা আমি আর তুমি যে ঘরের মধ্যে মহব্বত করতেছি জানলা দরজা বন্ধ না খোলা জোরে কর আর যারা প্রেম করে তাদেরকে জানলা দরজা আছে দেখছেন? স্বামী স্ত্রী যখন মহব্বত করে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না কি জন্য আল্লাহ জিব্রাইলকে পাঠাইল একটু শুনি। নবী ঘরের মধ্যে থেকে আয়েশাকে বুকের মধ্যে নিয়ে বলতে জিব্রাইল এত তাড়াতাড়ি ঘরের পাশে গিয়া তুমি আমারে সালাম দিলা খবর কি? জিব্রাইল বলতে তো হুজুর আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন? আমি জিব্রাইল জানি না আপনি কোরআন পড়তেছেন না নামাজ শেষ দাতাছেন না দোয়া দরুদ কি করতেছেন হুজুর আমি জানি না তবে আল্লাহ এত খুশি হয়েছে
কোরআন আয়াত দিয়ে আমারে প্রেরণ করেছে। এখন আপনাদের কাছে জানতে চাই, নবীকে ঘরের মধ্যে কোরআন পড়তেছে, নামাজ পড়তেছে, তাহলে আল্লাহ কেন খুশি হয়েছে? আল্লাহ বুঝাই দিল, তোমার কোরআন পড়া, তোমার নামাজ পড়া, রোজা করার চাইতেও সতী সাধবী বিবিকে যদি বুকের মধ্যে নাও, আল্লাহ বেশি খুশি হইয়া যা। তাহলে সোবান আল্লাহ কোনো হবি না। আজকে ও শেষ করে বাড়ি যায়, যেই দরজা খুলবি ঈদের মতন কোলাকুলি করবেন, কুরবানি ঈদ কোলাকুলি করেন, আল্লাহ মাজিদ মোহাম্মত আলিল্লাহি আলি রাসুল। বউ কবে আল্লাহ রে, আমার স্বামী না ওলি হয়ে আছে রে, পাগল হয়নি, এটাই ইসলামের নিয়ম। সুবহানাল্লাহ, ফেরেশতা জিব্রাইল বলতেছে, রাসূলুল্লাহ আল্লাহ এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রাসূল বলেন, খাদিজা আল্লাহ তোমাকে এক নম্বর জান্নাতি কইছে, আপনারা কিছু লোক ওই জায়গায় কি ছেলে বেলা আছে, এর একটু আস্তে কথা বলো। দেখেন এর কাছে কত ঘুমও ধরে না, এরা কি রে বারে, আমি তো বুঝি না কিছু। ছোট ছোট বাচ্চারা এত রাত চেতন থাকে কেন? তো এখন মা খাদিজা দাঁড়িয়ে গেছে, হাসতেছে, রাসূল কে, খাদিজা আচ্ছা তোমাকে তো আল্লাহ এক নম্বর জান্নাতি কইল, তো দুই নম্বর কে হলে ভালো হয়? মা খাদিজা বলতে, দুই নম্বর জান্নাতি আমার মেয়ে ফাতেমা হলেই ভালো হয়। সুবহানাল্লাহ, তখন কিন্তু মা খাদিজার চারটা মেয়ে, ধরে কোন কয় মেয়ে, তো চারটা মেয়ের মধ্যে খাদিজা ফাতেমার নাম কইল। নবীর চার মেয়ের মধ্যে সবচাইতে ছোট মেয়ের নাম হলো ফাতেমা, বড় মেয়ের নাম হলো জয়নাব, তারপর একটা হলো রোকেয়া, তারপরে হলো কুলসুমা, তারপরে হলো ফাতেমা। তাহলে মা খাদিজা বড় তিনটা মেয়ের নাম না কয়ে একেবারে সবচাইতে ছোট মেয়ে ফাতেমার কথা কেন বলতেছে? আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, আপনাদের জন্য একটু শোনা দরকার। বলতে তো পারতো যে আমার বড় মেয়ে জয়নাবকে আল্লাহ দুই নম্বর দিক, কিন্তু দুই নম্বর বড় মেয়ের কথা না বলে সবচেয়ে ছোট মেয়ে কথা বলার কারণ কি? কারণ হলো জান্নাতে দুই নম্বর হওয়ার যোগ্যতা ওই তিনটার চাইতে এর মধ্যে বেশি আছে। কথা কন না কেন বেশি, এটা কে জানে? খালি আল্লাহ জানে, আপনারা জানেন না কিছু? আপনার যে তিনটে বেটা তার মধ্যে ভালো কোনটা জানেন না? এ কথা কন জানেন না? আপনার যদি দুইটা ছেলে থাকে কোনটা ভালো আপনি কি জানবেন না? একটা এত ভালো হলো, একটা এত খারাপ হলো, কেন একই মায়ের পেট থেকে তো দুটোই বাড়াইছে, কিন্তু একটা ভালো একটা খারাপ কেন হলো? দেখবেন যেটা খারাপ হয়েছে সেটা কোন জায়গায় যায়, আর যেটা ভালো হয়েছে তার সম্পর্ক কোন জায়গায়। বাবা হিসেবে একটু দেখার দরকার আছে না? নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, খাদিজা আপনি যাকে দুই নম্বর জান্নাতের কথা বলতেছেন, আমি নবী বলতেছি সে তো জান্নাতি নয়। খাদিজা চমকে বলে, হুজুর আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমার খবর হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে জান্নাতি নারীদের নেত্রী, এতক্ষণ যে খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিল সেই খাদিজা টপ করে বসে নবীর হাত ধরেছে, বসে ফোঁপায় ফোঁপায় কান্দতেছে। রাসূল বলে, খাদিজা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো সর্বোত্তম ঈমান গ্রহণ করেছে, আপনাকে নবী বলে স্বীকার করেছি, আমার যত সম্পদ ছিল সব আল্লাহ দিয়েছি, এরপরে আল্লাহ আমাক বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি কেন দিল? রাসূল বলে, অসুবিধা কি? আপনি হলেন এক নম্বর জান্নাতি আর ফাতেমা হলো জান্নাতের নারীদের নেত্রী। খাদিজা বলে, হুজুর আপনি পাল্টায় দেন, আপনি ফাতেমারে এক নম্বর জান্নাতি করেন আর আমাকে জান্নাতের নারীদের নেত্রী বানায় দেন। আল্লাহ নবী বলে, খাদিজা কি জন্য এমন করতে হবে? বলে, নবী গো আপনি মেয়েদের স্বভাব জানেন না, মেয়েদের চরিত্র হলো উপরে থাকা নিচে থাকবে। বউ শাশুড়ির যুদ্ধ আপনারা শুনেননি? বউ শাশুড়ির, কিন্তু জামাই শ্বশুর যুদ্ধ কোনদিন শুনছেন? জামাই শ্বশুরের যুদ্ধ হবে না, কারণ জামাই যদি একটু রাগ করে শ্বশুর একটু হয়ে যাবে, কিন্তু বউ শাশুড়ি
যেদিন বউ আছে বাড়িতে সেদিন বউ কয় ওই বুড়ির হাতত কিছু ক্ষমতা দেওয়া লাগবে, আর যেদিন বেটার বউ আছে শাশুড়ি কয় এই দুই দিনের বেটি তোর হাতত ক্ষমতা দেওয়া লাগবে, এই নিয়েই গন্ডগোল। কারণ মেয়ে মানুষের উপর থাকার একটা স্বভাব আমাদের বাংলাদেশের সরকারের মধ্যে আছে, জোরে কোন ঠিক কিনা, একজন প্রধানমন্ত্রী ক্ষমতায় আর একটা অসুস্থ হওয়ার পরেও না না জেলখানা, ওটাও জেলখানা, ইচ্ছা মতো বাড়ার পারবে না তো, ঘরের মধ্যে খানে আটকে থাকা আরে কি মনে করে পাগলা, এটাও জেলখানা। এখন আপনারা বলেন যে একজন ক্ষমতায় একজন জেলখানায় কেন, এই জন্যই জেলখানায় তো বাইরে থুলি ওই মিটিং টিটিং করবি একবার নগা আপনাকে নাটোর আসবালি আমি সেদিন কোন জায়গা ধোয়া যাইছিল আমি ভয়ে আর গাড়িতে আপনার হাইরে 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 কে আসতেছে রে বুঝবার পারছে, বাইরে থাকলি বিপদ, এই যে জেলখানায় ঢুকায় রাখছে। একজন মেয়ে মানুষ কোনোদিন আর একজনের প্রশংসাও শুনতে চায় না, এটা আমার নিজের ঘরের কথা বলতেছি, আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে দিছে, মেয়েরা কিন্তু কোনো কিছু পাক করলে এই পাকের একটু প্রশংসা শুনলে ওরা খুব খুশি, কিন্তু আমরা এত কৃপণ এটাও করা পারি না। মুখের সামনে ঘুরতেছে আমি বললাম মা বাংলাদেশে বহু জায়গায় মাছের তরকারি খাসি মাকে, তোমার হাতে মনে হয় মধু আছে মা, যেই কষে আর এক টুকরে আসবে সেটাও দিতে, আমাকে আব্বু খান আব্বু আর এক টুকরে দিব না মার লাগবে না, মেয়েটা আমার খুব খুশি কিন্তু ঘাড় কাজ করে দিকে ওর মাও এই সামান্য দূরে টেপা হয়ে বসে আছে। আমি কে গো তোমার মুখে অসুখ নাকি, মুখ এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যান, আপনার মেয়েই পারে আমি তাই পারি, ওর হে পাবার হে আমি কলে বেড়া কি জাতি রে, মেয়ের প্রশংসা করলে মায়ের সহ্য করতে পারে না, এই জাতের নাম হলো নারী জাত, জোরে কোন কথা ঠিক এরকে কল যা ভাড়া খালি হিংসা ভাই। এখন এই মেয়েরা শুনতেছে এই বুড়াকে শাসাত্রে আসল রে, আগের বক্তাই ভালো ছিল, আমি এদের কথা সরাসরি বলতেছি, আপনারা বলেন তো মেয়ে মানুষের হিংসা কম না বেশি, আরো জোরে খাতিতে বলতে তো হুজুর আমাকে আপনি খাতুনে জান্নাত ঘোষণা করেন আর ফাতেমাকে এক নম্বর জান্নাত দেন, রাসূল বলেন খাদিজা আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ, আপনারা বলেন তো দেওয়ার মালিককে, আমি খালি ঘোষণা করি, তাহলে ঘোষণাকারী কিভাবে নাম পাল্টাবে। খাদিজা বলতে যে হুজুর তাহলে আপনি বলেন কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা আপনি যতক্ষণ না বলবেন আমি খাদিজা ততক্ষণ উঠব না, নবীর হাত ধরে বলতেছে আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি খাদিজা উঠব কি যদি, এখন খাদিজা যদি বলে হুজুর আপনি যতক্ষণ না বলবেন আমি খাদিজা উঠব না, আপনারা কিরকম বলতে পারবেন যে হুজুর আপনিও যতক্ষণ না বলবেন আমরা কেউ উঠব না, কারা কারা উঠবে না আল্লাহ কিন্তু হাত দেখান তো দেখি যারা যারা উঠবেন না, এ হাত তোলেন না কেন সাঙ্গে হাত তোলা পায় না, লিল্লাহে তাকবীর হাত নামান হাত নামান, কারা কারা উঠবেন তার একটা হাত তোলেন তো দেখি, আচ্ছা যদি পেশাব লাগে পেশাব লাগলে উঠবেন না, এখনই হাত তুললেন, হাত তোলার পরে যদি কেউ ওঠে তাহলে এটা হলো টাটকা মুনাফিক, একটা মুনাফিক আছে বাইশটা মুনাফিক আর একটা হলো টাটকা মুনাফিক, লিমা তাকুলু মা লা তাফালুন, মুখে যা বললো কামে তা করলো না, এই হলো টাটকা, ধরে জানি কি এখনই যারা উঠবে তারা বুঝবে না এরা কি মুনাফিক, কথা বল না করে কি মুনাফিক, আরো জোরে জোরসে বলুন এখন দেখি কারা ওঠে, উঠলেই বুঝবেন ওই দিয়ে যাচ্ছে রে, এখন আপনারা ভাবতেছেন হুজুর আমাকে তালত তুলতেছে, ওই যে আপনার লালপুর কোনো বক্তা ভয় দাওয়াতে না, তা আমি এখন ওই এক জায়গা ভুলে গেছি ভাই, যার পরে বলতেছে গত বছর 45,000 টাকা খরচ করে মাহফিল করছি, বক্তা একটা আনছিলাম ওয়াজ কি করছে আমাকে 30,000 টাকা কোনো মতো উঠছে, 15,000 টাকা লসে আছে, এবার আপনাকে আনছি হুজুর গত বছরের 15 আর এ বছরের 50 মোট 65,000 টাকা খরচ, এখন কি ওয়াজ করবেন টাকা তুলে দিলে আপনার বিধে না, টাকা তুললে কিন্তু ওই
এমন কথা আমাকে না বক্তা বলেছে। এখন বক্তা চিন্তা করতেছে কি ওয়াজ করে, কি ওয়াজ করলে লোক উঠবি না, খুব চিন্তা নেটে গেছে। বক্তা বলছে যে ভাই আজকে আমি 3 ঘন্টা ওয়াজ করব। কয় ঘন্টা? কিন্তু 3 ঘন্টার মধ্যে আল্লাহর নবীকে তোমাদের সামনে হাজির করব। তোরা কারা কারা নবীকে দেখবে হাত তোলো, সব লোক হাত তুলছে। আল্লাহর নবী দেখলি জান্নাত, সুবহানাল্লাহ, কল্লা কল্লা, আর সেই নবী হাজির করবি। তো বক্তা ওয়াজ করতে করতে লোক তো কেউ উঠতেছে না, কারণ নবী হাজির করবি, নবী দেখবি, তারপরে যাবি। আদায় টাদায় যা ছিল সব শেষ। তো এক লোক বিরক্ত হয়ে বলতে, তাহলে নবী কখন আসবি? আমরা জাগ দেখার জন্য বসে আছি, আপনি তো নবীও দেখান না, ওয়াজও শেষ করেন না, কি বিপদ! আমরা কি আপনার ওয়াজ শোনার জন্য বসে আছি? তাই নবী দেখার জন্য হুজুর। তো বলতেছে বাবা তাহলে চোখ বন্ধ করো, 2 মিনিট শক্ত করে ধরে থাকবে, এমন চোখ খোলো না। চোখ বন্ধ করছে 2 মিনিট, 2 মিনিটে তখন 1 মিনিট গেছে। তখন বক্তা বলতে, শোনো সবাই আল্লাহর নবীকে দেখতে পাবা, কিন্তু যাদের জন্মে সমস্যা আছে তারা ছাড়া, মানে যার জন্ম ঠিক নাই এই এরা বাদ দেয়া, বাদ বাকি সবাই নবীকে দেখতে পাবা। এখন চোখ খোলো, কারা কারা দেখছে? সবাই চিন্তা করছে যদি কই দেখিনি তাহলে তো আমার জন্মের সমস্যা আছে, এত লোকের মধ্যে দেখিনি কেমনে কই, তাহার তো কারা কারা দেখছে সবাই, কি করবি, বিপদ থেকে গেছে। তা আপনার লোক কেমন বিপদে ফেলালাম, বিপদ এরকম চিন্তা করেন না ভাই। কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা যতক্ষণ নবী না বলবে ততক্ষণ পর্যন্ত খাদিজা নবীর হাত ছাড়বে না, মা খাদিজা বসে আছে দাঁড়াবেও না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য অত্যন্ত সুন্দর আলোচনা মা, আর আপনারা যদি ভালো হন মরদ মানুষের ঘর আল্লাহর জান্নাত হয়ে যায়।